সিলেটে মঙ্গলবারের মধ্যে সিএনজি অটোরিকশা গ্রিল লাগানোর নির্দেশ। প্রিয় বন্ধুরা, শেয়ার করলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। সিলেটে সিএনজি চালিত অটোরিকশা গ্রিল লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত গ্রিল ছাড়াই সিলেট মহানগরে চলাচল করতে পারবে সিএনজি অটোরিকশা। বুধবার থেকে এ নিয়ম না মানলে অ্যাকশনে নামবে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জানা গেছে, সিলেট মেট্রোপলিটন এলাকায় গত 6 নভেম্বর থেকে সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য মাইকিং করে প্রচারণা চালিয়ে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার নগরের বন্দরবাজার, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় এমন মাইকিং করতে দেখা গেছে। প্রচারণা ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে চালক, মালিক ও যাত্রীসহ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ বলেন, মঙ্গলবারের মধ্যে গ্রিল লাগানোর প্রচারণা চলছে। বুধবার থেকে রাস্তায় সিএনজি অটোরিকশা গ্রিল লাগানো না পাওয়া গেলে সড়ক পরিবহন আইন 2018-46/4 দ্বারা লঙ্ঘন আইনে পুলিশ মামলা দায়ের করবে। এতে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করবে বলে জানান তিনি।